নিজের বিধানসভা এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়। শনিবার সকালে ধূপগুড়ি ব্লকের কালীরহাটে বড়কালী মন্দির ও ঠাকুরপাট এলাকায় সন্ন্যাসী ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার পর ডুয়ার্সের বানারহাট ব্লকের দুরামারি এলাকায় অধিকার যাত্রা কর্মসূচির মাধ্যমে প্রচার শুরু করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। এদিন নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ পর দুরামারিতে উপস্থিত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে রীতিমতো ঢাকঢোল বাজিয়ে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর দুরামারি বাজারে জনসংযোগ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। ব্যবসায়ী ও পথ চলতি মানুষের সাথে কথা বলেন ও হাত নাড়েন। এরপর ধূপগুড়ি ব্লকের ডাউকিমারি এলাকায় গিয়ে কর্মসমর্থকদের সামনে বক্তব্য রাখেন। এরপর দুপুরে ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকায় রাজবংশী সমাজের ব্যবসায়ী ডাক্তার উকিলদের সাথে দুপুরের খাবার খান। সেখান থেকে ধূপগুড়ি ব্লকের গাদং এক ও সাকুয়াঝোড়া দুই এলাকায় প্রচার চালান তিনি। দিনভর তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে ছিলেন ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় রায়, বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর গুরুং, জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নূরজাহান বেগম, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর, জেলা পরিষদের সদস্য বিমল মাহালি, দীনেশ মজুমদার, মমতা সরকার বৈদ্য সহ আরো অনেকে। ব্যুরো রিপোর্ট, এক্স টিভি বাংলা। হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে আমাদের প্রচার শুরু হয়ে গেল। আমাদের বাংলা অধিকার যাত্রা আমরা আজকে শুরু করলাম। মানুষের বিপুল সাড়া মিলে যাচ্ছে আর কি। বিশেষ করে আমাদের কর্মীদের মধ্যে যা উৎসাহ দেখছি, যা আত্মবিশ্বাস দেখছি আর কি, তাতে আমার তো মানে বটেই আমাদের দলের আত্মবিশ্বাসটা বেড়ে যাচ্ছে। না, আমরা সেভাবে দেখছি না। আমরা মানুষের পাশে পাশে সবসময় আমরা থাকি, মানুষের সাথে কথা বলি, মানুষের উন্নয়নের জন্য থাকি। কাজেই ওরা কখন প্রার্থী ঘোষণা করলো না করলো, হ্যাঁ, ওদের প্রার্থী ঘোষণার উপরে আমাদের কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ এটা ডিপেন্ড করছে না আর কি। আমরা সবসময়ের জন্য মানুষের পাশে আছি এবং ওইটাই আমাদের অ্যাডভান্টেজ। মুখে একাধিকবার কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগগুলো উঠে এলো, প্রচারে বেরিয়ে মানুষের থেকে কথা শুনতে পারলেন এই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে, মানুষ কতটা বঞ্চিত বা মানুষ কিভাবে জানাচ্ছে আপনাকে বিষয়টা? মানুষ জানাচ্ছে তো, মানুষ তাদের বঞ্চনার কথা জানাচ্ছে। গেলে পরে ওরা বলছে যে আমাদের মাথার উপরে সেই ছাদটা নেই, সেই গরিব মানুষ ট্রিপল নিয়ে টার্পুলিন দিয়ে তারা কেউ থাকছে, ভাঙা ঘর, কিছুদিন পরে বর্ষা শুরু হয়ে যাবে, সেই ঘর দিয়ে জল পড়বে, বৃষ্টির জল পড়বে আর কি, সেটা তো আছেই আর কি। এটা তো সেই কেন্দ্রীয় বঞ্চনার জন্য হচ্ছে। আমি তো আগাগোড়াই আত্মবিশ্বাসী, মানে আপনারা দেখেছেন যে গত উপনির্বাচনে আমার আত্মবিশ্বাস ছিল, এখনো আমার আত্মবিশ্বাস আছে। কেননা যার সাথে আমাদের দলের সাথে সাধারণ মানুষ আছে, তার তো আত্মবিশ্বাস থাকবেই।